বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা তোমাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের সাথে আধার নম্বর কীভাবে লিঙ্ক করবে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তাহলে ডিটেলস তোমরা বুঝতে পারবে। এবং এখানে যে মোবাইল নম্বরের সমস্যা হচ্ছিল, তো সেটাও এখানে হবে না, কারণ একটা মোবাইল নম্বর দিয়ে তোমরা অনেকগুলো আধার কার্ডের সাথে, অর্থাৎ অনেকগুলো ভোটার কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে পারবে একটা সেফ একটা মোবাইল নম্বর দিয়েই। তো তোমরা সেটা কীভাবে করবে আমি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের সাথে করে দেখিয়ে দেবো। তো তোমরা প্রথমে NVSP যে অফিসিয়াল পেজ সেটা তোমরা ওপেন করবে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের। তো এখানে এই পেজটা ওপেন করার পর এখানে 3 নম্বর যে অপশানটা আছে ভোটার পোর্টাল, এখান থেকে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, অর্থাৎ 6B যে ফর্ম, ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার যে ফর্ম সেটা হচ্ছে 6B, সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখো 3 নম্বর যে ভোটার পোর্টাল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটা এখানে ক্লিক করে তোমরা সেই পেজ ওপেন করে নিতে পারবে, অথবা একটা ব্রাউজার ওপেন করবে। ওপেন করার পর সেখানে তোমরা জাস্ট ক্লিক করবে ভোটার পোর্টাল বলে, ক্লিক ভোটার পোর্টাল লিখে সার্চ করবে। করার পরে দেখো প্রথম যে পেজটা চলে আসবে হোম ভোটার পোর্টাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই যে পেজ, এই যে লিঙ্ক, সেটা তোমরা এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে, যদি তোমাদের অ্যাকাউন্ট, নতুন কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তোমরা এখানে সেটা লগ ইন করবে, অথবা যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট না খোলা থাকে এখানে তাহলে নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেহেতু আমি এখানে আমার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে নেব। এবং এখানে যে পাসওয়ার্ড সেটা তোমাদেরকে সেট করেছিলে এই অ্যাকাউন্ট খোলার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচা ভ্যালুটা দেওয়া আছে সেটা এখানে অ্যাড করে লিখে দিতে হবে, অর্থাৎ 29+1 সেটা তোমাদেরকে যোগ করে লিখতে হবে। লেখার পরে যে লগ ইনের যে অপশান আছে সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই লগ ইনে ক্লিক করার পর নেক্সট এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে আসবে। তো এখানে কিন্তু সব তোমরা নিউ রেজিস্ট্রেশন করতে পারবে ভোটার কার্ডে, তারপর কারেকশান ইন ভোটার আইডি কার্ড, তারপরে ডিটেলস অফ ভোটার আইডি, তারপরে আধার লিঙ্ক, আধার লিঙ্কের যে অপশানটা আছে এখানে তোমাদেরকে আসতে হবে। তো এখানে তোমাদের যে আধার লিঙ্কের অপশান সেটা এখানে ওপেন হবে। তো নিচে এখানে অনেকগুলো অপশান আছে, সেগুলো তোমরা চেক করতে পারো। তো আমরা যেটা করবো এখন, আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করবো, অর্থাৎ ভোটার কার্ডের সাথে যে আধার কার্ড নম্বর সেটা আমরা লিঙ্ক করবো। তো এই যে 4 নম্বর যে অপশান আধার লিঙ্কেজ প্রোভাইড আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর নেক্সট এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তো দেখো তারপর দেখো এখানে লেটস স্টার্ট এখানে ক্লিক করতে হবে। তো লেটস স্টার্টের ওপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর নেক্সট এরকম একটা পেজ ওপেন হবে, ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, অর্থাৎ তোমার ভোটার আইডি নম্বর আছে কি না সেটা এখানে জিজ্ঞাসা করছে। তো ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নম্বর, তো এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে প্লিজ এন্টার ইয়ার ভোটার আইডি নম্বর, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিক্যান্টের ভোটার আইডির সাথে তার আধার নম্বর লিঙ্ক করতে চাইছো সেই অ্যাপ্লিক্যান্টের যে ভোটার আইডি নম্বর সেটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। তো এই ভোটার আইডি নম্বরটা লিখে দেওয়ার পর যে ফেস ডিটেলস যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ যে এই ভোটার আইডির সাথে যে ডেটাগুলো আছে সেটা এখানে সার্চ হবে। হওয়ার পরে যে প্রসিড এখানে লেখা আছে, দেখো উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি, প্লিজ ক্লিক টু প্রসিড বাটন, অর্থাৎ এই যে ভোটার আইডি সঠিক লিখেছো এই ভোটার আইডিটা এদের কাছে রেজিস্টার আছে। তো তারপর এখানে প্রসিড যে অপশান সেখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে যদি কোনো ভুল ভোটার নম্বর লেখো তাহলে কিন্তু এটা এখানে খুঁজে পাবে না, তাহলে সেটা হবে না। আধার এখানে যে ভোটার আইডি নম্বরটা সেটা লিখতে হবে এবং তারা এখান থেকে যেন ভেরিফাইড হয়, তারপরেই যে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখো যে রেকর্ড যেটা খুঁজে পেয়েছে এরা, তার যে রেকর্ড যে ভোটার আইডি নম্বরটা দিয়েছে তার যে পুরো ডিটেলস যে রেকর্ড এখানে শো হচ্ছে, তোমরা এখান থেকে তোমাদের যে ডিটেলস সেটা এখান থেকে দেখে নেবে। নেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে ডিটেলস অফ পার্সন ফর ফ্রম 6B যে অপশানটা এসছে, কিন্তু তার আগে এখানে মোবাইল নম্বর তোমাদেরকে বসিয়ে OTP দিতে হবে। তো এখানে তোমরা একটা মোবাইল নম্বরের মাধ্যমে অনেকগুলো ভোটার কার্ডের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক করতে পারবে। তো এখানে কোনো সমস্যা নেই, আগে যে সমস্যাটা হচ্ছিল এখানে সে সমস্যা এখানে হবে না, এখানে একটা মোবাইল নম্বর দিয়েই কিন্তু তোমরা অনেকগুলো ভোটার কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে পারবে। তো এখানে সেই মোবাইল নম্বরটা বসিয়ে দিতে হবে, কোনো একটা মোবাইল নম্বর এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে সেন্ড OTP অপশানে ক্লিক করে দিতে হবে। তো এই সেন্ড OTPটি ক্লিক করার পর যে মোবাইল নম্বর দিয়েছো সেই মোবাইল নম্বর একটা OTP পাঠানো হবে, OTPটা এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে। তো মোবাইল নম্বরে OTP অলরেডি পাঠানো হয়ে গেছে, এখানে মোবাইল OTP চলেও এসছে।
তো এখানে ওটিপি বসানোর পর দেখো এখানে যে ভেরিফাই অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এই ভেরিফাইতে ক্লিক করবা, দেখ সাকসেস, ইয়োর মোবাইল নম্বর ইজ ভেরিফাইড। তারপর দেখো এখানে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার, এখানে ক্লিক করে দিতে হবে। প্রথম যে অপশনটা আছে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার, অর্থাৎ আমার কাছে আধার নম্বর আছে, এখানে ক্লিক করার পর এন্টার ইয়ার আধার নম্বর লিখে দিতে হবে, যে অ্যাপ্লিক্যান্ট তার যে আধার নম্বর সেটা এখানে লিখে দিতে হবে। তো এখানে আধার নম্বরটা বসিয়ে দেবে, দেওয়ার পর দেখো নিচে এন্টার ইয়োর ফার্স্ট নেম এখানে অলরেডি চলে এসছে। যদি এখানে ভুল থাকে তোমরা তোমাদের যে এখানে কিবোর্ড আছে সেখান থেকে ঠিক করে নিতে হবে। তারপর নিচে দেখো লাস্ট নেম সেটা এখানে চলে এসছে। তারপর দেখো এখানে ইন রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে তোমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যদি কেউ হিন্দিতে লিখতে চায় সেটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যে তার কিবোর্ড আসবে সেখান থেকে তার নাম কিন্তু এখান থেকে লিখে নিতে হবে যদি ভুল থাকে। তো যেহেতু এখানে সব ঠিক আছে আমি আর এখানে কিছু এ করব না, পরপর দেখো রাইট হয়ে গেছে। তো এখানে যদি কারোর নামের বা যে লাস্ট নেম যদি ভুল হয়ে থাকে, স্পেলিং যদি মিস্টেক হয়ে থাকে, তাহলে তোমরা এখান থেকে কিন্তু এটা ঠিক করে নেবে। নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান আছে সেখানে ক্লিক করে দিতে হবে। তো দেখো সেভ অ্যান্ড কন্টিনিউরে ক্লিক করার পর এখানে চলে এসছে জেনারেল ডিক্লারেশান। তো এখানে একটা ডিক্লারেশান ফিল আপ করতে হবে। তো দেখো ডেট এখানে চলে এসছে এবং যে অ্যাপ্লিকেন্ট নেম এখানে অলরেডি ফিল আপ হয়ে আছে, এখানে প্লেস এখানে একটা স্থানের নাম এটা এখানে লিখে দিতে হবে তোমাদেরকে। তোমাদের গ্রামের নাম লিখলেও হবে, সমস্যা নেই। তো এটা লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশান আছে সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখো এখানে ফর্ম 6B এখানে শো হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন। তো এখানে আধার নম্বর সিলেক্ট করার, আধার নম্বর লিঙ্ক করার জন্য যে ফর্ম 6B সেটা এখানে ফিল আপ হয়ে এসছে। দেখো এখানে প্রথমে আই, তারপর যে অ্যাপ্লিকেন্টের নেম, তারপর নিচে দেখো সে কোন তার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কোনটা সেটা এখানে চলে এসছে, তারপর তার এপিক নম্বর অলরেডি চলে এসছে অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বর সেটা চলে এসছে, এবং তারপর দেখো এখানে টিক হয়ে আছে আধার নম্বরে, এখানে টিক হয়ে আছে। যদি আধার নম্বর না থাকতো তাহলে আমাদেরকে কিনে দুই নম্বর এখানে টিক দিতে হতো, এবং দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হতো ডকুমেন্ট, কেননা আধার নম্বর না দিলে এখানে অন্য কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হতো। যেহেতু আমরা আধার নম্বর দিয়েছি সেখানে, সেজন্য এখানে এই বক্সে আমাদেরকে ক্লিক করতে হবে না এবং এখান থেকে কোনো ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে না, একদম চলে আসতে হবে নিচে। দেখো এখানে যে ডেট, প্লেস এবং সিগনেচার অফ দ্য ইলেকট্রাল, তার নিচে দেখো নেম অফ দ্য ইলেকট্রাল চলে এসছে, তারপর দেখো ইমেল বা মোবাইল নম্বর এখানে চলে এসছে। আসার পর এখানে যে সাবমিট যে অপশানটা আছে সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে এই ফর্মটা তোমরা একবার এখান থেকে কন্ট্রোল পি করে এই ফর্মটা তোমরা একটা প্রিন্ট আউট নিয়ে নেবে, এটা আমি সেভ করে নিলাম। এবং তারপর দেখো এখানে যে সাবমিট যে অপশানটা আছে সেখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেখো কংগ্রাচুলেশান, নাম দেওয়া আছে, ইউ হ্যাভ সাবমিটেড ইয়োর অ্যাপ্লিকেশান ফর ফর্ম 6B ইন ইলেকট্রাল রোল। তো এইটা তোমাদের ফর্ম সাবমিট হয়ে গেছে। এবং এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের যে বিএলও আছে তোমার এরিয়াতে তারা কিন্তু ভেরিফাই করবে এবং তারপরেই কিন্তু এই প্রসেস সাকসেস হবে। তো দেখো এখানে লেখা হচ্ছে কি ইউর অ্যাপ্লিকেশান রেফারেন্স আইডি ইজ, এখানে দেওয়া আছে ইউ মে ইউজ রেফারেন্স আইডি টু ট্র্যাক দ্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশান। তো তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান সেই স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। তো সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস তোমরা কীভাবে চেক করবে সেটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের যে রেফারেন্স নম্বরটা আছে এটা কিন্তু মোবাইল নম্বরেও পাঠানো হবে এবং তোমার নম্বরটা কিন্তু টুকে থাকলে পরে এটা কাজে লাগবে স্ট্যাটাস চেক করার জন্য। তো তোমরা কীভাবে স্ট্যাটাসটা চেক করবে সেটা আমি একবার দেখে দিই। তো আমরা ফের যে নেক্সট যে পেজ ছিল অর্থাৎ হোম পেজ সেখানে চলে আসতে হবে। আসার পর এখানে দেখো ট্র্যাক স্ট্যাটাসের যে অপশান আছে এখানে 4 নম্বরে এখানে ক্লিক করতে হবে। করার পরে দেখো এখানে অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে দেখো এন্টার রেফারেন্স নম্বর, তো এখানে রেফারেন্স নম্বরটা দিতে হবে। দেওয়ার পরে ট্র্যাক ইউর স্ট্যাটাস সার্চ করতে হবে। ট্র্যাক ইউর স্ট্যাটাস করার পর দেখো এখানে চলে এসছে ইউর অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে। এখান থেকে পরপর এগুলো হবে, এই স্টেপগুলো সাকসেস হওয়ার পরেই কিন্তু ইয়োর অ্যাপ্লিকেশান ফাইনাল স্ট্যাটাস এখানে শো হবে, অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড, এই স্টেপগুলো পরপর হবে। তোমরা এখানে চেক করতে থাকবে, তোমাদের কিন্তু বিএলও ভিজিট করবে এবং তোমাদের কাছ থেকে কিন্তু তোমাদের ডকুমেন্টস ওরা দেখলে চাইতে পারে। তো এই স্টেপগুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে, তোমরা এভাবে তোমাদের অ্যাপ্লিকেশান ট্র্যাক করে দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের ভোটার কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে অনলাইনে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।